Assalamualaikum everyone. আপনাদের সাথে আছি আমি শাকিলা সুলতানা রুবি, পড়ছি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ যশোর। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিএসসি এ নার্সিং এর চান্স পাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। প্রথমেই জানতে হবে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার মানদণ্ড সম্পর্কে। তোমাদের পছন্দের সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা থেকে 20 নম্বর, ইংরেজি থেকে 20 নম্বর, পদার্থবিজ্ঞান থেকে 10 নম্বর, রসায়ন থেকে 10 নম্বর, জীববিজ্ঞান থেকে 10 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর এবং সাধারণ গণিত থেকে 10 নম্বর টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এবং জিপিএ থেকে 50 মার্ক কাউন্ট করা হয়। 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 40 নম্বর হচ্ছে পাস নম্বর, অর্থাৎ যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট নার্সিং কলেজে পড়তে হলে আপনাকে অবশ্যই 40 পেয়ে পাস করতে হবে। তবে গভর্নমেন্ট নার্সিং কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে অবশ্যই ভালো একটি স্কোর করতে হবে। এখানে 40 নয়, 90% কমনের নিশ্চয়তায় প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম ও ফার্স্ট টাইমার ব্যাচে ভর্তি চলছে। কোর্স চলবে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। বিএসসি নার্সিং ও ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। আমাদের বিশেষত্ব স্পেশাল সাজেশন ও প্রশ্ন ব্যাংক, টপিক ভিত্তিক ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, প্রায় শতভাগ মানসম্মত প্রশ্ন, অধ্যায় ভিত্তিক এমসিকিউ, পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা, পরীক্ষার মেধা তালিকা প্রদান, নিয়মিত গাইডলাইন প্রদান, ক্লাস মিস হলে রেকর্ডেড ক্লাস প্রদান, সপ্তাহে 3 দিন গুগল মিটে ক্লাস ও নিয়মিত পরীক্ষা এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক মডেল টেস্ট নেওয়া হয়। ভর্তির জন্য ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করুন মোহাম্মদ আশিকুজ্জামান 01518420041। গত বছরগুলোর নম্বর পর্যালোচনা করে বোঝা যায় এখানে 150-120 পেলে মোটামুটি একটা সেফ জোনে থাকা যায়। এখন আসি বিষয়ভিত্তিক প্রস্তুতির আলোচনা। প্রথমেই আসি সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আছে সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে, যেমন কোভিড-19, রোহিঙ্গা ইস্যু, নোবেল পুরস্কার, পদ্মা সেতু, মুজিব বর্ষ, এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নারী ও শিশু, খেলাধুলা, বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের বিভিন্ন নদীর উৎপত্তিস্থল এবং সংযোগস্থল, বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, ভাস্কর এবং ভাস্কর্য, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংগঠন, গুরুত্বপূর্ণ দিবস, বিভিন্ন পুরস্কার এবং মহাবিশ্ব সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। সাধারণ জ্ঞানের জন্য লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেমন MP3, আজকের বিশ্ব, জোবায়ের জিকে, এই বইগুলো তোমরা সংগ্রহ করে পড়তে পারো। এছাড়াও সাম্প্রতিকের জন্য প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করে পড়তে পারো। দ্বিতীয়ত বলবো বাংলা থেকে। বাংলার জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে কবি এবং লেখক পরিচিতিগুলো ভালোভাবে পড়বে। এছাড়াও সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, ধ্বনি ও প্রকরণ, বাগধারা, এক কথার প্রকাশ, কারক ও বিভক্তি, সমাস, নত্ব ও সত্ত্ববিধান, ধ্বনি পরিবর্তন, ধাতু, প্রকৃতি ও প্রত্যয়, শব্দের শ্রেণীবিভাগ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পারিভাষিক শব্দ, এগুলা ভালোভাবে পড়বে। এছাড়াও অবশ্যই নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটি পড়তে হবে। এবার আসি ইংরেজিতে। ইংরেজির জন্য বিগত সালের কোশ্চেনগুলো ভালোভাবে দেখতে হবে। বিগত সালগুলোতে যে সকল টপিক থেকে কোশ্চেন এসেছে ওই সকল টপিক খুব ভালোভাবে দেখবে এবং প্র্যাকটিস করবে। এছাড়াও সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, টেন্স,
ভয়েজ, স্পেলিং, রাইট ফ্রম আ ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডিগ্রি, কমপ্লিটিং সেন্টেন্স, জেন্ডার, ট্যাগ কোশ্চেন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, এই টপিকগুলো ভালোভাবে পড়বে। ইংরেজির জন্য বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, তবে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং অ্যাপেক্স তোমরা এই বই দুটি ফলো করতে পারো। বিএসসিদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। প্রথমেই আসছি বায়োলজির আলোচনায়। বায়োলজির জন্য মানবদেহ অংশটা অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়াও বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য, কোষের গঠন, কোষের বিভিন্ন অঙ্গাণুর কাজ, ব্যাকটেরিয়া, ভাইরাস, উদ্ভিদের শারীরতত্ত্ব, গ্লাইকোলাইসিস, নিষেক, শ্রেণীবিন্যাস, টিস্যুতন্ত্র, শৈবাল এবং ছত্রাকের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়বে। বায়োলজির জন্য তোমরা মেইন বই লাইন টু লাইন দাগিয়ে ভালোভাবে পড়বে, তাহলে সর্বোচ্চ কমন পাবে। এখন আসি কেমিস্ট্রির আলোচনায়। কেমিস্ট্রির জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক বলে দিচ্ছি, যেমন মোলারিটি সংক্রান্ত গণনা, পিএইচ, রাসায়নিক বন্ধন, ইলেকট্রন বিন্যাস, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া, এনজাইম, সিস ট্রান্স সমানতা, বিভিন্ন আয়নের বর্ণ, সংকরীকরণ, গ্যাস সূত্রাবলী, খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুর প্রভাব, প্রমাণ কোষ বিভাগ, চারণ বিজারণ বিক্রিয়া এবং পানির বিশুদ্ধতার মানদণ্ড। এখন আসা যাক পদার্থবিজ্ঞানের আলোচনায়। পদার্থবিজ্ঞান থেকে মূলত গাণিতিক এবং থিওরিটিক্যাল দুই ধরনের কোশ্চেন হয়ে থাকে। মহাকর্ষ, অভিকর্ষ, পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, তাপগতিবিদ্যা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, গতিবিদ্যা, চলতড়িৎ, ভেক্টর, জ্যামিতিক আলোকবিজ্ঞান, এই অধ্যায়গুলো থেকে তোমরা গাণিতিক অংশগুলো প্র্যাকটিস করতে পারো। এবং থিওরিটিক্যাল প্রবলেমগুলোর জন্য অবশ্যই মেইন বইটিকে মার্ক করে পড়তে হবে। সবশেষে আসছি সাধারণ গণিতের আলোচনায়। নার্সিং ভর্তি পরীক্ষায় সাধারণ গণিত একদম বেসিক লেভেলের ম্যাথগুলো আসে, যেমন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, গড়, শতকরা, লাভ ক্ষতি, বিভিন্ন কোণ ও এর প্রকারভেদ, বয়স সম্পর্কিত ম্যাথ, ঐকিক নিয়ম, বীজগণিতিক রাশি, সমাধান, মান নির্ণয়, উৎপাদক, লসাগু এবং গসাগু, ধারা এবং সমীকরণ। সাধারণ গণিতের জন্য তোমরা 6, 7, 8, 9 এবং 10 মেইন বইগুলা ফলো করতে পারো। তবে তোমাদের কাছে যদি মূল বই থেকে ম্যাথ করতে সমস্যা হয় বা কোনো শর্টকাট টেকনিকে ম্যাথ করতে চাও, তাহলে যে কোনো একটি নার্সিং গাইড ফলো করতে পারো। উল্লেখিত টেক্সট বুকগুলো পড়লে আলাদাভাবে কোনো নার্সিং ভর্তি গাইডের প্রয়োজন হয় না, তবে তোমাদের ইচ্ছা, সামর্থ্য এবং পড়ার প্রয়োজন অনুযায়ী যত ইচ্ছা বই ক্রয় করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমাদের পছন্দের সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।